সীমান্তে গেল 8 মাসে ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য পাচারের সঙ্গে জড়িত 2063 জন চোরা কারবারিকে আটক করছে বর্ডার গার্ড ও বাংলাদেশ বিজিবি সকালে বিজিবি হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান এ তথ্য জানান তিনি বলেন এই সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে 344 জন বাংলাদেশী এবং 96 জন ভারতীয়কে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফাজুর রহমান বলেন চলমান করোনা ভাইরাসের মহামারীর মধ্যে সকল স্বাস্থ্যবিধি মেনে তারা তাদের দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ভারত সীমান্তে বিদ্যমান পিলারের গায়ে পাক পাকিস্তান লেখা পরিবর্তন করে বিডি বাংলাদেশ লেখার কাজও সম্পন্ন করেছে বিজিবি